শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির জাপান এর উদ্যোগে পূর্ণমিলন ও পরিচিতি সভা ও অনুষ্ঠিত হয়। জাপান থেকে ফকরুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নান্নু এমজি সহ এস ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শেষে সভাপতি বাদল চাকলাদার জাপানিজ ফল কেটে অতিথিদের কে আপ্যায়ন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাসান আরিফ, কমার্শিয়াল কাউন্সিলর জাপান, আর উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক, ব্যবসায়িক, সাংবাদিক, সামাজিক ব্যক্তি ও প্রবাসী পরিবার বর্গরা। দর্শক